ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স সমসাময়িক কালে অর্থাৎ কিনা ঊনবিংশ শতকের শেষ দিক থেকে বিংশ শতকের প্রথম দশকের মধ্যবর্তী সময়ে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের একাধিক ঘটনা এবং সেই ঘটনাগুলোর বা আন্দোলনগুলোর আদর্শ সমসাময়িক কালে ভারতবর্ষের চরমপন্থী এদের আদর্শ নির্মাণে সাহায্য করেছিল। তার ভিতরে উল্লেখযোগ্য ছিল ইটালির ঐক্যবদ্ধ আন্দোলনে ম্যাৎসিনি ও গ্যারিবল্ডির ভূমিকা। ম্যাৎসিনি ইয়ং ইটালির গঠন করে সেই ইটালিকে ঐক্যবদ্ধকরণের ক্ষেত্রে ইয়ং ইটালির সদস্যদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবাদ ও সৌভ্রাতৃত্বের আদর্শকে ইনাক্ট করেছিলেন এবং শেষ পর্যায়ে সেই ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির আত্মত্যাগ ইটালিকে ঐক্যবদ্ধ করেছিল। এই কাহিনী, এই আদর্শ ভারতীয় চরমপন্থীদের ভেতরে মননে প্রবেশ করেছিল। ডিফারেন্স টাইপ অফ ইভেন্ট যেগুলো একটা পাওয়ারফুল ইনফ্লুয়েন্স দিয়েছিল এই মিলিটেন্ট ন্যাশনালিজমের, ভারতীয় মিলিটেন্ট ন্যাশনালিজমের ক্ষেত্রে, এবং বিভিন্ন সময় যে একটা হিউমিলিয়েশন করত ব্রিটিশ কলোনিগুলোতে ব্রিটিশরা, সেগুলো থেকে, সেগুলোর প্রতিবাদী আন্দোলনগুলি থেকে, যেমন সাউথ আফ্রিকার প্রতিবাদী আন্দোলন থেকে গুরুত্বপূর্ণ ইন্সপিরেশন পেয়েছিল, আয়ারল্যান্ডের ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন থেকে ভারতীয় মিলিটেন্ট ন্যাশনালিজম আদর্শ গ্রহণ করেছিল। তাছাড়া সমসাময়িক কালের কিছু জাতীয়তাবাদী মুভমেন্টস যাদের সাফল্য, ইজিপ্ট, প্রাশিয়া, তার্কি, রাশিয়া, এদের উত্থান এবং এদের নিউ হোপস, এদের যে ভাবনা চিন্তাগুলো, সেগুলো ভারতীয় জাতীয়তাবাদী, নতুন জাতীয়তাবাদীর ক্ষেত্রে নিউ হোপস এবং নিউ ইন্সপিরেশন দিয়েছিল, নতুন ধরন, নতুন পথে উদ্বুদ্ধ করেছিল। সবথেকে গুরুত্বপূর্ণ ছিল সেই সময়কালের দ্য রাইজ অব মডার্ন জাপান ইন 1868, জাপানের রেস্টোরেশন, জাপানের নতুনভাবে উত্থানের ফলে, জাপানের সংবিধান রচনার ফলে জাপান যে অর্থ, সামাজিক, সাংস্কৃতিক দিক থেকে এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল, তারই ফলে তারা প্রাচ্যের ঔপনিবেশিকতা বিরোধী আন্দোলনে রাশিয়াকে পরাজিত করতে সমর্থ হয়েছিল। একটি ছোট্ট স্টেট কিভাবে রাশিয়াকে পরাজিত করছে, সেই আদর্শ জাতীয়তাবাদী চরমপন্থীদের মধ্যে প্রবেশ করেছিল, সহায়তা করেছিল তাদের ইডিওলজি নির্মাণের ক্ষেত্রে। সর্বোপরি রাশিয়ার বিপ্লব, রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব, সমাজের নিচুতলার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন কিভাবে তাদের দাসত্ব মোচন করতে সমর্থ হয়েছিল, 1905 সালে রুশ বিপ্লব সেটা প্রমাণ করে। তার পরবর্তীকালে রাশিয়ায় 1917 সালের বলশেভিক রেভলিউশন, যেটা সর্বহারাদের ক্ষমতা দখল, এবং এই সমস্ত ইন্টারন্যাশনাল ইভেন্টসগুলো সমসাময়িক কালে শিক্ষিত ভারতীয় একদল মানুষের মধ্যে প্রবেশ করেছিল, যা এক্সট্রিমিস্ট ইডিওলজি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। গ্রোথ অফ এডুকেশন, এই সময় ভারতের একটা বড় সংখ্যক ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা এবং শিক্ষার বিস্তার, ওয়েস্টার্ন এডুকেশন ব্যাপকভাবে প্রসার পাওয়ার ফলে
পাশ্চাত্য ধারণা, পাশ্চাত্য দর্শন, ডেমোক্রেসি, ন্যাশনালিজম এবং র্যাডিক্যালিজম, এই আদর্শগুলো তাদের ভেতরে প্রবেশ করে এবং বিভিন্ন বক্তব্য, বিভিন্ন সম্মেলনে তাদের আলোচনার মাধ্যমে গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং এইগুলোর মধ্য দিয়ে কিভাবে তাদের তাদের সুযোগ, তাদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা হয় সে বিষয়ে তারা অভিহিত হয়। এবং এই এডুকেশন ইন্ডিয়ানস যারা মিলিটারি ন্যাশনালিজমকেই অ্যাডভোকেট করে, অর্থাৎ তারা এই এডুকেটেড সোসাইটি যারা গণতন্ত্র, জাতীয়তাবাদ, যারা রিপ্রেজেন্টেটিভ সেলফ গভর্নমেন্ট সম্পর্কে যাদের আইডিয়া ছিল, তারা প্রত্যেকেই মিলিটারি ন্যাশনালিজমকে সমর্থন করে এবং ফরেন রুল বা বিদেশি শাসনকে, শাসনের থেকে তাদের কাছে পাওয়ার কিছু ছিল না এই বিষয়টি বুঝতে সমর্থ হয়। কারণ এই শাসনের অধীনে একটা বড় সংখ্যক লোক আনএমপ্লয়মেন্ট ছিল, তাদের এই ফরেনদের বা বিদেশি শাসনের ডমিনেশন কোনো মতেই বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়নি, এটা তারা বুঝতে পেরেছিল এবং তারা অনুধাবন করতে পেরেছিল যে সেলফ গভর্নমেন্ট খুব গুরুত্বপূর্ণ, সেলফ গভর্নমেন্ট দরকার যেখানে নিজস্ব প্রতিনিধিত্ব থাকবে এবং তারা তাদের নিজেদের এলাকায় নিজেদের জনগণের জন্য তাদের সোশ্যাল, তাদের ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল, ইভেন কি কালচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই ধরনের এডুকেটেড সোসাইটির প্রপাগান্ডা প্রচার এর মাধ্যমে গ্রোথ অফ সেলফ রেসপেক্ট যেটা তৈরি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে, এবং সেক্ষেত্রে বালগঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল যারা গুরুত্বপূর্ণ মেসেজ সাধারণ মানুষের মধ্যে দিয়েছিল সেলফ রেসপেক্টের, এবং যার ফলে এই ধরনের ন্যাশনালিজম তৈরি হয়েছিল এবং এই মিলিটারি ন্যাশনালিজম সর্বসাধারণের মধ্যে চালিত হয়েছিল এবং একটা বড় সংখ্যক মানুষ অনুভব করেছিল যে ইন ফিউচার তাদের ওয়েল ডেকোরেটেড রুল প্রতিষ্ঠা করতে হলে ব্রিটিশ শাসনের অবসান দরকার। তাছাড়া ব্রিটিশ শাসনের বেশ কিছু দুর্বলতা ফুটে উঠেছিল, যেমন ফেমিনে বা দুর্ভিক্ষের সময়ে 1896-97 সালে যে একটা বড় সংখ্যক লোক মারা যায়, প্রায় 20 মিলিয়ন পিপুল মারা গেছিল ভারতবর্ষের, সেক্ষেত্রে তাদের সমস্যার সমাধানের ক্ষেত্রে ব্রিটিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেনি, ব্যর্থ হয়েছিল। এবং এই এই পিপুল যারা বিভিন্ন সময়ে আক্রান্ত হয়েছিল তাদের প্রতি কোন রকম অ্যাফেকশন তাদের ছিল না। ইভেন কি যখন মহারাষ্ট্রে প্লেগ এ আক্রান্ত হয়ে ব্যাপক সংখ্যক লোক এর অপমৃত্যু হয়, তখনও তাকে প্রতিরোধ করার সর্বাত্মক ভূমিকা ব্রিটিশরা নিতে ব্যর্থ হয়েছিল। ফলে সব মিলিয়ে একটা পর্যায়ক্রমে বিভিন্ন বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে প্রথম পর্বের জাতীয়তাবাদী কংগ্রেস এবং প্রথম দিককার নেতৃত্বের আবেদন নিবেদনের ব্যর্থতা, ব্রিটিশ আইন এবং দুর্নীতিমূলক আইন প্রশাসন, তার ভেতরে কোনো আকাঙ্ক্ষা না দেখা, জাতীয়তাবাদী আন্দোলনকে বিভাজন করে রাখা, এই ঘটনার প্রেক্ষাপটে উল্লেখযোগ্য কিছু ব্যক্তিত্ব বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ, তিলক, অরবিন্দ, তাদের মতাদর্শ যেমন মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটেছিল, তেমনি এডুকেটেড শিক্ষিত মানুষের নিউ ওয়েস্টার্নাইজেশন আইডিয়া, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, সেলফ গভর্নমেন্ট, তাদের নির্দিষ্ট রিপ্রেজেন্টেটিভ দেওয়া প্রভৃতির মাধ্যমে যে একটা এক জাতি এক নেশনের ধারণা চরমপন্থী জাতীয়তাবাদী আদর্শের ভেতরে কাজ করেছিল। এইভাবেই আমরা দেখতে পাই যে চরমপন্থী জাতীয়তাবাদী গোষ্ঠীর উদ্ভব হয়েছিল, যারা পরবর্তীকালে ভারতীয় জাতীয়তাবাদকে একটি শক্ত ভিত্তির উপরে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিল। কনক্লুশন অ্যান্ড কন্ট্রিবিউশন ইন ইন্ডিয়ান ন্যাশনালিজম। নানান দিক থেকে এক্সট্রিমিস্ট মুভমেন্টকে বা এক্সট্রিমিস্ট ন্যাশনালিজমকে সমালোচনা
করা হলেও ভারতীয় জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমের ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল চেঞ্জ বা একটা মৌলিক পরিবর্তন এনেছিল এই চরমপন্থী মতাদর্শের লিডারশিপরা। কারণ তারা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স বা পূর্ণ স্বাধীনতার, পূর্ণ স্বরাজের দাবি তুলেছিল, যেটা ন্যাশনালিজমের সাথে গুরুত্বপূর্ণ সংযোজিত হয়েছিল। তাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ছিল মাস মোবিলাইজেশন করা, অর্থাৎ একটা গণ আন্দোলন তৈরি করা, গণ আন্দোলনের জন্য পরিকল্পনা রূপায়ণ করা। ভারতবর্ষ সংগ্রামশীল জাতীয়তাবাদী নেতৃত্বই এটা করতে সক্ষম হয়েছিল যে ভারতীয় জাতীয়তাবাদ একটা এলিটিস্ট কনসেপ্ট অফ পলিটিক্স, অর্থাৎ যে এই উচ্চ বর্গীয় ভাবনা, সেই ভাবনা থেকে জাতীয়তাবাদকে মুক্ত করেছিল চরমপন্থীরা। চরমপন্থী আন্দোলনের ক্ষেত্রে ভারতীয় কৃষ্টি সংস্কৃতি এগুলোর ক্ষেত্রে যেমন পুরনো কিছু গ্লোরিয়াস দিক উঠে এসেছিল, তেমনি একই সাথে হিন্দু মিলিটেন্সি এর জন্ম হয়েছিল, যা পরবর্তীকালে হিন্দু ন্যাশনালিজম নামে পরিচিত। ফলে এই হিন্দু জাতীয়তাবাদ কোনো কোনো ক্ষেত্রে এক্সক্লুজ করেছিল আদার্স ন্যাশনালিজমকে, অর্থাৎ ভারতীয় জাতীয়তাবাদের যে বহুমুখী দিক ছিল, শেখর বন্দ্যোপাধ্যায় যে বহুমুখী দিকের কথা বলেছেন, সেই দিকগুলো হিন্দু ন্যাশনালিজম থেকে বাইরে সরে যাচ্ছিল, অর্থাৎ এক জাতির ধারণা থেকে কিছুটা সরে এসেছিল হিন্দু ন্যাশনালিজমের ফলে। এবং হিন্দু ন্যাশনালিজম, এই হিন্দুত্ববাদী চেতনা আরো বেশি অন্য ধরনের মিলিটেন্সি বা ফান্ডামেন্টালিজমের জন্ম দিয়েছিল। ফলে সেদিক থেকে বা প্রথম পর্যায়ের এই নেতৃত্বের বিভিন্ন দিক থেকে এক্সট্রিমিস্ট ন্যাশনালিজমকে সমালোচনা করা হয়ে থাকে। অনিল শীল এবং অন্যান্য ক্যামব্রিজ স্কুল অফ হিস্টোরিয়ান্স যারা এক্সট্রিমিস্ট পলিসিকে বা এক্সট্রিমিস্ট আইডিওলজিকে সমালোচনা করে থাকেন, অনিল শীল তার ইমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজমে দেখিয়েছেন যে এই চরমপন্থীদের উদ্ভব হয়েছিল মূলত কোনো আঞ্চলিক গোষ্ঠী বা আঞ্চলিক শিক্ষিত ব্যক্তিদের পরস্পরের সংগ্রাম এবং বিবাদের মধ্য দিয়ে, অতৃপ্তির মধ্য দিয়ে। ভারতীয় জাতীয়তাবাদে তিনি কোনো আদর্শ দেখেননি, ফলে এক্সট্রিমিস্ট ন্যাশনালিজমকে তিনি একটি নির্দিষ্ট আদর্শ হিসেবে মানতে রাজিনি। তার পরবর্তীকালে গ্যালাগার রবিনসন আরো প্রমুখ এই জাতীয় কংগ্রেস সমালোচনা করে, জাতীয় কংগ্রেসের চরমপন্থী মতাদর্শের সমালোচনা করেন। অর্থাৎ কিনা একটি গোষ্ঠীর সঙ্গে আরেকটি গোষ্ঠীর প্রতিবাদে যখন চরমপন্থী নতুন নেতৃত্ব তাদের কর্তৃত্ব বা ক্ষমতা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছে, তখন তারা চরমপন্থী আদর্শের দিকে ঢোকে এবং প্রত্যক্ষ সংগ্রামের দিকে ঢোকে। এইভাবে চরমপন্থী আন্দোলন সমালোচনা করা হয়ে থাকে। কিন্তু তা সত্ত্বেও এক্সট্রিমিস্ট আন্দোলনের বা চরমপন্থী মতাদর্শের ভারতীয় নেশন, ইন্ডিয়ান নেশন, এই চিন্তাধারাটা জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যে প্রবেশ করার মূল দায়িত্ব কিন্তু নিয়েছিলেন চরমপন্থীরা। তাদের পলিটিক্যাল প্রসেস, তাদের পলিটিক্যাল আদর্শ, যে স্ট্র্যাটেজি ছিল, যে প্রত্যক্ষ সংগ্রাম এবং স্বরাজের মাধ্যমে সেটিকে অর্জন করা, স্বরাজ অর্জন করতে গেলে আত্মপ্রতিষ্ঠার প্রয়োজন, ব্রিটিশদেরকে পরাজিত করতে গেলে প্রত্যক্ষ সংগ্রাম এবং আত্মত্যাগের প্রয়োজন, এই ইডিওলজি অফ ফ্রিডম স্ট্রাগল যেটা কিনা চরমপন্থীদেরই আদর্শ, চরমপন্থীরাই ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে এগুলো প্রবেশ করেছিলেন। তাদের পলিটিক্যাল প্র্যাকটিস এবং ফ্রেমওয়ার্ক অফ ন্যাশনাল এজেন্ডা, অর্থাৎ কিনা তাদের যে রাজনৈতিক চর্চা, প্রতিনিয়ত আন্দোলন, আন্দোলনের কর্মসূচি রূপায়ণ, এগুলো প্রাক ব্রিটিশ, প্রাক গান্ধিয়ান মুভমেন্টের ক্ষেত্রে ভারতীয় ন্যাশনালিজমকে একটা ভিত্তি দান করেছিল। সুতরাং চরমপন্থীর অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। চরমপন্থী আন্দোলন ছিল ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের একটি প্রাথমিক ভিত্তিস্বরূপ, যা
পরবর্তীকালে আন্দোলনের যোগ্য সহায়তা দান করেছিল। আমরা চরমপন্থী আন্দোলন পড়তে গিয়ে বা এই বিষয়ে কি জানতে গিয়ে আমাদের কিছু রেফারেন্স বুক বা বিবলিওগ্রাফি ফলো করতে হবে। সেগুলোর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে অমলেশ ত্রিপাঠীর দ্য এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ, ওরিয়েন্ট লংম্যান থেকে প্রকাশিত, তারাচাঁদের হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া ভলুম 3, পাবলিকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, হরিদাস এবং উমা মুখার্জির লেখা বিপিনচন্দ্র পাল অ্যান্ড ইন্ডিয়ান্স ফ্রিডম ফর স্বরাজ। তাছাড়া হরিদাস এবং উমা মুখার্জি আরেকটি বই ইন্ডিয়াস ফাইট ফর ফ্রিডম ক্যালকাটা থেকে প্রকাশিত, বিপিনচন্দ্রের ন্যাশনালিজম এবং কলোনিয়ালিজম কলকাতা থেকে প্রকাশিত, জে এন শর্মা এবং মোয়েন সরকার এর পলিটিক্স অ্যান্ড সোসাইটি পরিমল প্রকাশনী ঔরঙ্গাবাদ থেকে প্রকাশিত, জেসি জোহাল এর এক্সট্রিমিস্ট অ্যান্ড মিলিটেন্ট ন্যাশনালিজম প্রাইস অফ ইন্ডিয়া থেকে প্রকাশিত, শচীশ জোসেফের গ্লোবালাইজেশন অ্যান্ড মিলিটেন্ট হিন্দু ন্যাশনালিজম দ্য নিউ কনটেক্সট ফর থিওলজি ইন ইন্ডিয়া ল্যাম্বার্ট থেকে প্রকাশিত। এই বইগুলি আমরা লক্ষ্য করব। থ্যাংক ইউ ভেরি মাচ।